1996-এ ওই সময় আব্বু দিছে, ওই সময় আমরা নোয়াখালীতে, সেটা আসলে আমরা টিভিতে দেখেছিলাম। তখন তো আসলে এত ফেসবুক বা এরকম ছিল না, আর টিভিতে যেটা যে টিভিতে শুধু দেখলাম যে উনি সুইসাইড করেছে, এবং আসলে সেটা চিন্তা করতেই খুব ইয়ে হচ্ছিলো যে উনি সুইসাইড কেন করবে। আর উনি এমন একজন শিল্পী বলবো যে একটা বয়সে এসে থেমে গিয়েছে, এবং যার স্টাইল বলেন, গান বলেন, এগুলি কখনোই পুরনো আমার কাছে হয়নি, কারোর কাছেই হয় না। এখনও সালমান শাহর অগণিত ভক্ত রয়ে গেছে, এবং ওনার সাথে খুব ছোট করে যদি আমি ওনাকে দেখেছিলাম সামনাসামনি, আমার সৌভাগ্য হয়েছিল বান্দরবানে ওনাকে দেখার। উনি খুব ভুল না করলে বিক্ষোভ ছবির উনি তখন কাজ করছিলেন, এবং 93-94 মেবি ওই টাইমটা হবে, ওই সময় আব্বু ওখানকার EDC। এত মানে মানুষ, বান্দরবন কিন্তু ওই সময় খুব কোয়াইট একটা এরিয়া, ওখানে কিন্তু এত লোক হওয়ার কথা না, কিন্তু যেটা ছিল যে ওখানে যে সার্কিট হাউসটা অনেক উঁচুতে পাহাড়ের উপর, পাহাড়ের নিচ থেকে উঁচু পর্যন্ত অসংখ্য মানুষ ছিল, শুধু মানুষের একটাই কথা ছিল যে সালমান শাহকে দেখতে চায়। সেজন্য প্রশাসনকে ওনারা কল করেন, তাব্বুর সাথে আসলে আমরাও যাই যে সালমান শাহ আসছে, আমরা যাবো না দেখতে। তো সেখানে আব্বু গিয়ে তখন বলল যে ইমন তুমি এসে একটু হাত নাড়িয়ে দাও, তাহলে সবাই চলে যাবে। তো উনিও ছাদে গিয়ে সবাইকে হাত নাড়ালো এবং চলে গেল, এবং আসলে আমরা খুব মুগ্ধ হয়ে আমি আর আমার বড় বোন ওনাকে দেখছিলাম। তো এটা এটা আমাদের জন্য অনেক বড় একটা লস কিন্তু বলবো, যে এরকম শিল্পীদেরকে আমি মনে করি যে আমাদের হারানো উচিত না। আপনি একটু জানতে চাচ্ছিলাম মানে ওই সময় আপনাদের আপনার সঙ্গে কোনো কথা হয়নি বা হ্যাঁ, ওই সময় আমাদের সঙ্গে অবশ্যই কথা হয়েছে, কারণ যেহেতু আব্বু ওই সময় একটা অনেক বড় পোস্ট হোল্ড করছে। তো যখন গিয়ে বলল যে তুমি একটু হাত নাড়িয়ে দাও, তো বললো আমার দুই মেয়েও আসছে তোমাকে দেখতে। তো উনি তখন বলল যে তুমি নিজেই দেখতে নায়িকার মতো, আমাকে দেখতে আসছো কেন? মানে এত সিম্পল মানুষ ছিলেন যে যেটা বলার খুব বাইরে। মানে আসলে যেহেতু আমরা খুব ভালো জায়গায় ছিলাম, কক্সবাজারে ছিলাম, বা তো অনেক শিল্পীদেরকে দেখেছি, কিন্তু সালমান শাহ উনি ছিলেন যে খুবই সিম্পল। এই যে কথাটা যে বললো যে আমাকে কেন দেখতে আসছো, আমাকে তো দেখার কিছু নাই। সেখান থেকে অভিনয় অনুপ্রেরণা কিনা জানি না, কিন্তু এইটা আমি খুব মানে মিস করি যে যদি উনি থাকতেন অবশ্যই চেষ্টা করতাম ওনার সাথে একটা সিনেমা করার। যেটা আমি সবচেয়ে আমি যেটা হলে গিয়ে দেখেছি, স্বপ্নের ঠিকানা, যেটা আমার হলে গিয়ে দেখা, এবং এমন একটা হল সেটা যে হলটা কিন্তু তখন আপনি জানেন যে এই মফস্বলের হলগুলোতে কিন্তু খুবই গরম ছিল, কিন্তু আমি আমার বোনের সাথে গিয়েছিলাম। হলে গিয়ে বসে স্বপ্নের ঠিকানা দেখে আসছি, কেয়ামত থেকে কেয়ামতটা দেখা হয়নি, কিন্তু গান দেখেছি। কিন্তু স্বপ্নের ঠিকানা হলো অসংখ্যবার, একবার দেখে আসার পর আবার গিয়েছে হলে দেখতে, আবার গিয়েছে, এটা মনে হয় 4-5 বার দেখা। আচ্ছা, যেটা হলো যে আমরা আসলে এটা খুব ভালো একটা কোশ্চেন, আমরা আসলে শিল্পী সমিতির মধ্যেই এরকম একটা প্ল্যানিং করেছি। অবশ্যই বলবো যে FDC-র ভিতরেই করার জন্য, কিন্তু আমাদের তরফ থেকে যেটা করার, আমরা আসলে শিল্পী সমিতির মধ্যেই এরকম একটা আমাদের প্ল্যানিং আছে, সেটা আসলে আপনাদেরকে এখন না বলি। আপনারা এটা হয়তো বা এক মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমরা শিল্পী সমিতির মধ্যে যাদেরকে বললেন, যাদেরকে আমরা হারিয়েছি, আসলে যারা মানে আমাদের উজ্জ্বল নক্ষত্র, ওনারা আমরা চাই যে আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ভিতরে আমরা একটা জায়গা ওনাদেরকে রাখি। শুনেন, ওনারা এত বড় নক্ষত্র, সেটার জন্য আপনি যেখানে ওনাদেরকে বসাবেন সেই জায়গাটাই উজ্জ্বল হয়ে উঠবে, তাই আমার মনে হয় সেটার জন্য একটু অপেক্ষা করেন যে কিভাবে ওনারা উজ্জ্বল হয়ে উঠছেন। আপনার পরিকল্পনাগুলো একটু ব্যতিক্রম হয় এবং মানে এখন যদি পরিকল্পনা আপনাদেরকে বলে দেই তাহলে তো আর এটা থাকবে না, তাই দেখেন আমরা কি করতে চাচ্ছি। সেজন্য আমাদের পক্ষ থেকে যেটা করার সেটা আমরা আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ভিতরেই করবো। আর অবশ্যই বলবো যে যদি পুরো FDC-র ভিতরে এই যে এত বড় একটা ফ্লোর হচ্ছে, যেটা ভিত্তি স্থাপন আসলে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, ওখানে যে ফ্লোরগুলো হচ্ছে সেগুলো যদি
আমাদের যারা রাজ্জাক স্যার আছেন, এরকম যারা কিংবদন্তি কবরী ম্যাডাম আছেন, তারপর জসিম সাহেব আছেন, আরও যারা আছেন, ওনাদের নামে নামে যদি মানে আপনি যদি চান কিংবদন্তিদেরকে ধরে রাখার, তাহলে তো অনেক রকম অনেক কিছুই করা যায়। তো ওনারা যাতে ওখানে ওভাবে ওনাদেরকে একটু ধরে রাখে। আজকের এই ধোয়া মহফিলের উপস্থিতি এত কম, বা যাদের মুখ আমরা প্রত্যাশা করেছি তাদেরকে আমরা পাইনি, এটা আসলে দেখেন দোয়া মাহফিল আপনি যে কোনো জায়গা কোথা থেকে আপনি দোয়া করবেন, শিল্পী সমিতির যারা আছে তারা উল্লেখযোগ্য মুখগুলো যদি উপস্থিত থাকতো। দেখুন এখন ওনার ওনার নিজের ফ্যামিলি যারা, ওনারাও তো দেশের বাইরে আছেন, আপনি কি ওনারা কি ওখান থেকে দোয়া করছে না? এখন আমাদের সাথে যে নীলাঞ্চির বারবার কথা হচ্ছে সেটাও কিন্তু আমরা বলিনি, কিন্তু ওনার সাথে কিন্তু আমাদের কথা হয়, আন্টির সাথে কিন্তু আমাদের ফোনে কথা হয়, উনি কিন্তু জানে আমার সাথে কাঞ্চন ভাইয়ের সাথে কথা বলে কি কি করি ওটাও উনি দেখে। তাই দোয়া আপনি যে কোনো জায়গা থেকে বসে করতে পারেন, এসেই যে এখানে বসেই করতে হবে তা কিন্তু না, মানুষকে স্মরণ আপনি সব জায়গা থেকেই বসে করতে পারেন।